1947 সালে 15 আগস্টের কথা বাবার মুখে শুনেছি। তিনি ছিলেন মধ্য কলকাতার বাসিন্দা। 1946 সাল থেকে চলেছিল কলকাতায় ভয়াবহ দাঙ্গা। হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ চরমে উঠেছিল। কিন্তু 1947 সালে 15 আগস্টের সকালের চিত্রটা সম্পূর্ণ আলাদা। সেদিন হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক ভারতীয় সবাইকে জড়িয়ে ধরছে, আলিঙ্গন করছে, শুভেচ্ছা বিনিময় করছে। এই ঘটনাটা বাবাকে বিস্মিত করেছিল।